Hindu Dharma. কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডামের কথা শোনা যায়? হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ম্যাডামের কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, নমস্কার। নমস্কার, ভালো আছো? ম্যাডামের কথা শোনা যায়? শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের মুনি ঋষি ও ধর্মগ্রন্থের মধ্যে গত ক্লাসে মুনি ঋষি পড়েছিলাম, পড়েছিলাম সাতটি শ্রেণী, ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, সুতর্ষি, রাজর্ষি, এগুলো পড়েছিলাম না? আজকে ঋষি বিশ্বামিত্র ১৬ পৃষ্ঠা, ঋষি বিশ্বামিত্র ১৬ পৃষ্ঠা গুলো, বিশ্বামিত্র একজন বিখ্যাত ঋষি ছিলেন, ১৬ পৃষ্ঠায় দেখো। তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল গাদি। বিশ্বামিত্রার পিতার নাম কি ছিল? গাদি। গাদি কান্নকুঞ্জে রাজা ছিলেন। গাদি কোন কুঞ্জে রাজা ছিলেন? কান্নকুঞ্জে রাজা ছিলেন। বিশ্বামিত্রের পিতামহের নাম ছিল কৌশিক, একজন বিশ্বামিত্র কৌশিক নামেও, এই জন্য বিশ্বামিত্রকে কৌশিক নামেও পরিচিত। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয় রাজপুত্র, তিনি রাজা ও ছিলেন, কিন্তু কঠোর তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। ব্রহ্মার বরে তিনি রাজর্ষি হন, পরে হন, তারপরে হন ব্রহ্মর্ষি। বিশ্বামিত্র একজন বিখ্যাত ঋষি ছিলেন। তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল গাদি। গাদি কান্নকুঞ্জে রাজা ছিলেন। বিশ্বামিত্রের পিতামহের নাম ছিল কৌশিক, এই জন্য বিশ্বামিত্রাকে কৌশিক নামেও লোকে চিনত। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয় রাজপুত্র, তিনি রাজাও ছিলেন, কিন্তু কঠোর তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। ব্রহ্মার বনে তিনি রাজর্ষি হন, তারপরে হন ব্রহ্মর্ষি। প্রথমে ব্রহ্মা যে বর দিয়েছিল, তিনি রাজর্ষি হয়েছিলেন, পরে ব্রহ্মর্ষি হয়েছিলেন। একবার রাজা বিশ্বামিত্র শিকারে গিয়েছিলেন, সঙ্গে অনেক সৈন্য সামন্ত ছিল। ঘুরতে ঘুরতে সবাই খুব পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত। কাছে ছিল ব্রহ্মর্ষি বশিষ্ঠের আশ্রম। বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রমে গেলেন। বৈশিষ্ট্যের একটি কামধেনু ছিলেন। কামধেনু হচ্ছে কামধেনুর কাছে যে যা চায় তা পায়, উনি কাউকে বিমুখ করেন না, তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। বৈশিষ্ট্য কামধেনুর সাহায্য নিলেন, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, অনেক মজাদার খাবার। সশূন্যে বিশ্বামিত্র খেয়ে দিয়ে খুব খুশি হলেন, সকলের ক্লান্তি দূর হলো। একবার রাজা বিশ্বামিত্র কি করলেন, তার সৈন্য সামন্ত নিয়ে, রাজারা যেরকম শিকারে যান তিনি শিকারে গিয়েছিলেন, সঙ্গে অনেকগুলো সৈন্য সামন্ত ছিল, সবাই ঘুরতে ঘুরতে কি হলো, পরিশ্রান্ত হলো, ক্লান্ত হয়ে গেল। এরপরে
তাদের খুব পিপাসা পেয়েছে। কাছে ছিল তখন সে বনের পাশে ছিল বশিষ্ঠের আশ্রম, ঋষি বশিষ্ঠের আশ্রম ছিল। বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রমে গেলেন, তার সৈন্য সামন্তদের নিয়ে। বশিষ্ঠের আশ্রমে একটি কামধেনু দেখতে পেলেন। কামধেনুর কাছে যে যা চায় তা পায়। বশিষ্ঠ কামধেনু সাহায্য নিল, এতগুলো লোক সৈন্য সামন্ত, এগুলোকে কোত্থেকে খাবার দাবার দিবেন? তাই কি করলো বশিষ্ঠ কামধেনু থেকে সাহায্য চাইলেন, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো কামধেনু। অনেক মজার মজার খাবার হয়েছে, সৈন্য বিশ্বামিত্র সবাইকে খুব খুশি হলেন, সকলে তখন ক্লান্তি দূর হলো। বিশ্বামিত্র কামধেনুর ক্ষমতা দেখে খুবই অবাক হয়ে গেলেন, মনে মনে তিনি কামধেনুটি কামনা করলেন। বশিষ্ঠের কাছে তিনি তার ইচ্ছা প্রকাশ করলেন, বিনিময়ে কি দিবে বশিষ্ঠকে 1000 গাভী দেবার কথা বললেন। কিন্তু বশিষ্ঠ সম্মত হলেন না, বশিষ্ঠ কিছুতেই রাজি হলেন না। বিশ্বামিত্র কামধেনুর ক্ষমতা দেখে যে তাদেরকে খাওয়িয়েছেন নানা রকম খাবার, মজাদার খাবার, এগুলো দেখে বিশ্বামিত্র খুবই অবাক হয়ে গেলেন। মনে মনে তিনি বলছে যে কামধেনুটা যদি আমি নিতে পারতাম। তখন তিনি কি করলো, ওই ঋষি বশিষ্ঠের কাছে তার ইচ্ছার কথা প্রকাশ করলো। কি করবে তার, তখন তিনি ওই বৈশিষ্ট্যের কামধেনুটি চাইলেন, আর বিনিময়ে বলছেন যে 1000 গাভী দিবেন। কিন্তু বৈশিষ্ট্য এতে কোনোভাবে রাজি হলো না, কিছুতে কামধেনু দেবেন না। তখন বিশ্বামিত্র জোর করে কামধেনুটি নিতে চাইলেন। তখন বিশ্বামিত্র কি করলো, জোর করে তার থেকে কামধেনুটি চাইলেন। কামধেনু তখন হাম্বা হাম্বা করতে লাগলো। কামধেনু ক্ষমতায় অনেকগুলো সৈন্য সৃষ্টি হলো। কামধেনু তখন ডাকতে লাগলো হাম্বা হাম্বা করে। এরপরে যখন বৈশিষ্ট্যের সাথে ঋষি বিশ্বামিত্রের কথা কাটাকাটি হচ্ছিল, তখন কামধেনু কি করলো, অনেকগুলা সৈন্যের সৃষ্টি করলো। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে বিশ্বামিত্রের সৈন্যরা হেরে গেল। বৈশিষ্ট্য আর ঋষি বিশ্বামিত্রের সাথে যখন যুদ্ধ হচ্ছিল তখন যুদ্ধের মধ্যে বিশ্বামিত্র হেরে গেল। এবার বিশ্বামিত্র বৈশিষ্ট্যকে আক্রমণ করলেন। তিনি ওনার সাথে আর পেরে উঠতে না পারে কি করলো, বৈশিষ্ট্যকে আক্রমণ করলো। একটার পর একটা বাণ নিক্ষেপ করলো কে, ঋষি বিশ্বামিত্র। কিন্তু বৈশিষ্ট্যের কিচ্ছু হলো না, তিনি ব্রহ্মদণ্ড দিয়ে বিশ্বামিত্রের বাণ নষ্ট করে দিলেন। বিশ্বামিত্র পরাজিত হলেন, তার থেকে অনেক সৈন্য নিহত হলো। তার শক্তির উপর খুব অহংকার ছিল, সে অহংকার চূর্ণ হয়ে গেল। তার ধারণা ছিল ক্ষত্রিয়রা সবচেয়ে বেশি শক্তিশালী, ক্ষত্রিয়দের প্রধান কাজ হলো যুদ্ধ করা, রাজ্য রক্ষা করা, আর ব্রাহ্মণদের কাজ হলো তপস্যা করা, যাগযজ্ঞ করা। সে তপস্যা শক্তির কাছে অস্ত্র শক্তি পরাস্ত হলো। বিশ্বামিত্র তাই ব্রাহ্মণের তপস্যাকে শ্রেষ্ঠ বলে মনে করলেন। ক্ষত্রিয়দের প্রধান কাজ কি, যুদ্ধ করা, রাজ্য রক্ষা করা, আর ব্রাহ্মণদের কাজ হলো যাগযজ্ঞ করা। সে তপস্যা শক্তির কাছে অস্ত্র শক্তি পরাজিত হলো। বিশ্বামিত্র তাই তা ব্রাহ্মণের তপস্যাকে শ্রেষ্ঠ শক্তি বলে মনে করলেন। বিশ্বামিত্র রাজ্য ছেড়ে চলে গেলেন তপস্যায়, তার ব্রাহ্মণত্ব লাভ করতে হবে, এটা তার প্রতিজ্ঞা। বিশ্বামিত্র যখন যুদ্ধে হেরে গেল তখন তিনি তপস্যায় চলে গেলেন, তাকে ব্রাহ্মণত্ব লাভ করতে হবে, এটা ছিল তার প্রতিজ্ঞা। তিনি কঠোর তপস্যা করলেন, তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন, ব্রহ্মার বরে তিনি ব্রাহ্মণত্ব লাভ করলেন। ব্রহ্মা কিন্তু সৃষ্টি করেন, ব্রহ্মার বরে তিনি ব্রাহ্মণত্ব লাভ করলেন, হলেন ব্রহ্মর্ষি। এরপরে তিনি ব্রহ্মর্ষি হলেন, তিনি তখন তপবনে বাস করেন। ঋষি হিসেবে তার খুব নাম, সবাই তাকে খুব শ্রদ্ধা করে। বিশ্বামিত্রের মতো আমরা সকল কাজে যত্নশীল হব, মানুষের মঙ্গল করব। তার জীবন থেকে আমরা গ্রহণ করব ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা। বিশ্বামিত্রের জীবন থেকে আমরা কি শিখতে পাই, বিশ্বামিত্রের জীবন থেকে আমরা শিখতে পাই মানুষের কল্যাণ করব। তার জীবন থেকে আমরা গ্রহণ করব ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা। এরপরে কি আছে, এরপর আছে বিদুষী গার্গী। বেদে অনেক নারী ঋষির নাম পাওয়া যায়, যেমন গার্গী, গোসা, বিশ্বভারা, অপালা, লোপামুদ্রা প্রভৃতি। পাঁচজন নারী ঋষির নাম বলতে বললে কি লিখবে, গার্গী, গোসা, বিশ্বভারা, অপালা, লোপামুদ্রা প্রভৃতি। ত
তখন চিকিৎসাবিদ্যা, অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা প্রভৃতির চর্চা হতো। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রভৃতি সম্পর্কে গভীর জ্ঞানকে বলা হতো ব্রহ্মবিদ্যা। ব্রহ্ম থেকে জীব ও জগতের সৃষ্টি হয়, ব্রহ্ম থেকে জীব ও জগতের সৃষ্টি হয়, একে বলে ব্রহ্মজ্ঞান। সেকালে নারীরও ব্রহ্মবিদ্যা চর্চা করেছেন, তাদের মধ্যে গার্গী অগ্রগণ্য ছিলেন। লোকে তাকে বলতো বিদুষী গার্গী, ব্রহ্মবাদিনী গার্গী। গার্গীর ব্রহ্মজ্ঞান সম্পর্কে একটি কাহিনী আছে। একবার মিথিলা রাজা জনক এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে অনেক জ্ঞানী গুণী উপস্থিত ছিলেন, বহু মুনি ঋষিও ছিলেন, বিদুষী গার্গীও সেখানে গিয়েছিলেন। এই যজ্ঞে অনেক দান দক্ষিণা করা হয়, তাই এর নাম বহু দক্ষিণ যজ্ঞ। এই যজ্ঞের নাম বহু দক্ষিণ যজ্ঞ কেন হলো? চিকিৎসাবিদ্যা, অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা প্রভৃতি চর্চা হতো সেকালে। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রভৃতি সম্পর্কে গভীর জ্ঞানকে বলা হতো ব্রহ্মবিদ্যা। ব্রহ্ম থেকে জীব ও জগতের সৃষ্টি হয়, ব্রহ্ম থেকে কি কি সৃষ্টি হয়? জীব ও জগতের সৃষ্টি হয়, একে বলে ব্রহ্মজ্ঞান। সেকালে নারীরও ব্রহ্মবিদ্যার চর্চা করতেন, তাদের মধ্যে গার্গী সবার থেকে আগে ছিল। লোকে তাকে বলতো বিদুষী গার্গী, ব্রহ্মবাদিনী গার্গী। গার্গী ব্রহ্মজ্ঞান সম্পর্কে একটি কাহিনী ছিল। একবার মিথিলা রাজা জনক এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে অনেক জ্ঞানীগুণী লোক উপস্থিত ছিলেন, বহু মুনি ঋষিও ছিলেন, জ্ঞানীগুণী লোক উপস্থিত ছিলেন, সাথে অনেক মুনি ঋষিও ছিল, বিদুষী গার্গীও সেখানে গিয়েছিলেন। এই যজ্ঞে অনেক দান দক্ষিণা করা হয় বলে এর নাম বহু দক্ষিণ যজ্ঞ। রাজা জনক ঘোষণা করলেন, এই যজ্ঞ সভায় যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী তাকে আমি 100 গাভী দান করব। তখন সেই রাজ্যে রাজা ছিলেন জনক। জনক যজ্ঞসভায় একটা ঘোষণা দিলেন যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হবে আমি তাকে 100 গাভী দান করব। জনকের এই ঘোষণা শুনে মহর্ষি যাজ্ঞবল্ক্য উঠে দাঁড়ালেন। তিনি নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী দাবি করে 100 গাভী গ্রহণ করার কথা বললেন, কিন্তু সবাই তা বিনা বাক্যে মেনে নিলেন না। অনেকের সঙ্গে যাজ্ঞবল্ক্যের বিতর্ক হলো, ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক, যজ্ঞবল্ক্যকে অনেক প্রশ্ন করা হলো। যজ্ঞবল্ক্য সকল প্রশ্নের উত্তর দিলেন, বিদুষী গার্গী ছাড়া অন্য সবাই শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। গার্গী যজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে লাগলেন, একের পর এক প্রশ্ন। যজ্ঞবল্ক্য প্রশ্নের উত্তর দিতে লাগলেন, গার্গীর বিষয় ক্রমে কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। এক পর্যায়ে তার প্রশ্নের বিষয় হলো ব্রহ্মজ্ঞান কি, ব্রহ্মজ্ঞান সম্পর্কে তিনি জানতে চান। যজ্ঞবল্ক্য তখন গার্গীকে থামতে বলেন, কারণ বেদে প্রশ্ন করার একটা সীমা নির্দেশ করা আছে। যজ্ঞবল্ক্য গার্গীর সকল প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই তিনি হলেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। তিনি জনকের দান গ্রহণ করলেন। যজ্ঞবল্ক্য শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হলেও গার্গীর জ্ঞানও কিন্তু কম ছিল না, তাই সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করে নিলেন, জানালেন অভিনন্দন। আজও আমরা তাকে স্মরণ করি, শ্রদ্ধা করি। বর্মশ্রী বিষ্ণুমিতা ও বিদুষী গার্গীর জীবন থেকে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে বাহুবলের চেয়ে তপবল বড়, অস্ত্রবলের চেয়ে জ্ঞান বল বড়। যথার্থ জ্ঞানে জ্ঞানী হলে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না। জ্ঞান অর্জন করলে নারী পুরুষ উভয় সমাজে সমাদর লাভ করেন। অতএব আমরা যথার্থ জ্ঞান অর্জন করব। রাজা জনকের সেখানে একবার যজ্ঞ হচ্ছিল। বিদুষী গার্গী কি করলেন, ওই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করলেন। এই যজ্ঞে অনেক দান দক্ষিণা করা হয়, তাই এই যজ্ঞের নাম হচ্ছে কি, বহু দক্ষিণ যজ্ঞ। রাজা জনক ঘোষণা করলেন, এই যজ্ঞে যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হবে আমি তাকে কি দিব, 100 গাভী দান করব, অর্থাৎ 1000 গরু আমি দান করব। জনকের এই ঘোষণা শুনে মহর্ষি যাজ্ঞবল্ক্য উঠে দাঁড়ালেন। তিনি নিজেকে কি ভাবলেন, তিনি নিজেকে ভাবলেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী, আমাকে 100 গাভী দিতে বলেন। কিন্তু সবাই তা বিনা বাক্যে মেনে নিল না, কিন্তু সবাই এটাকে ভালো চোখে দেখলো না। অনেকের সঙ্গে যাজ্ঞবল্ক্য অনেক বিতর্ক হলো, ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক হলো।
যাজ্ঞবল্ককে অনেক অনেক প্রশ্ন করা হলো, যাজ্ঞবল্ক ঠিকমতো সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। বিদুষী গার্গী ছাড়া অন্য সবাই শ্রেষ্ঠত্ব মেনে নিল, শুধু মেনে নিলেন না বিদুষী গার্গী। গার্গী যাজ্ঞবল্ককে প্রশ্ন করতে লাগলেন, কারণ বেদে প্রশ্ন করার একটা নির্দিষ্ট সীমা নির্দেশ দেওয়া আছে। যাজ্ঞবল্ক গার্গীর সকল প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই তিনি হলেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। যেহেতু যাজ্ঞবল্ক সকল প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পেরেছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। তিনি জনকের দান গ্রহণ করলেন। যাজ্ঞবল্ক শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হলো, গার্গীরও কিন্তু জ্ঞান কম ছিল না, তাই সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করে নিলেন, জানালেন অভিনন্দন। আমরা আর কি করি, আমরা আজও তাদেরকে স্মরণ করি। ব্রহ্মর্ষি বিশ্বমিত্র বিদুষী গার্গীর জীবন থেকে আমরা কি শিখতে পাই? বাহুবলের চেয়ে তপ বল বড়, অস্ত্র বলের চেয়ে জ্ঞান বল বড়। অর্থাৎ যথার্থ জ্ঞানে জ্ঞানী হলে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, জ্ঞান অর্জন করলে নারী পুরুষ উভয়ে সমাজে সমাদর লাভ করেন। অতএব আমরা যথার্থ জ্ঞান অর্জন করব বিদুষী গার্গী ও যজ্ঞবল্কের মতো। এরপর এখানে আছে, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি, মুনি ঋষিরা অরণ্যে দেশ তপস্যা করতেন, কিভাবে দেশের মধ্যে, এগুলো গত ক্লাসে পড়িয়েছিলাম, পড়া ছিল। মুনি ঋষিরা অরণ্যে বসে কি হবে, ঈশ্বরের ঈশ্বরের তপস্যা করতেন। মুনি ঋষিরা অরণ্যে বসে দেশ তপস্যা করতেন, ঈশ্বরের তপস্যা করতেন। মুনিরা ধর্ম সম্পর্কে অনেক দেশ লাভ করেছিলেন, মুনিরা ধর্ম সম্পর্কে অনেক দেশের মধ্যে কি হবে, জ্ঞান লাভ করেছিলেন। বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র, বেদের কবিতাগুলোকে বলা হয় কি, বলা হয় মন্ত্র। বিশ্বামিত্র দেশ নামে পরিচিত ছিলেন, বিশ্বামিত্র গোশিক নামেও পরিচিত ছিলেন। আমরা বিশ্বামিত্রের মতো মানুষের দেশ করব, আমরা বিশ্বামিত্রের মতো মানুষের মঙ্গল করব। ব্রহ্মবিদ্যায় দেশ গার্গী ছিলেন অগ্রগণ্য, কে ব্রহ্মবিদ্যায়, বিদুষী, বিদুষী ব্রহ্মবিদ্যায় অগ্রগণ্য ছিল। ডান পাশের সাথে বাম পাশের মিল করো, বাম পাশে দেখো বৈশিষ্ট্য ছিলেন একজন। তারপর আছে বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন, যাজ্ঞবল্কের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। 3 নম্বর মুনি ঋষিরা ছিলেন দেশ, মুনি ঋষিদের কাছে আমরা বৈশিষ্ট্য ছিলেন একজন, ডান পাশে কি হবে, বৈশিষ্ট্য ছিলেন একজন ব্রহ্মর্ষি। 19 পৃষ্ঠার মধ্যে আছে, 19 পৃষ্ঠার ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের সঙ্গে মিল কর। বৈশিষ্ট্য ছিলেন একজন ব্রহ্মর্ষি, একটা দেওয়া আছে এখানে, প্রথমটা দেওয়া আছে। এরপর আছে বিশ্বামিত্রা বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন, কি নিতে চেয়েছিলেন বলো, কি নিতে চেয়েছিলেন, কামধেনু, কামধেনু। যাজ্ঞবল্কের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন কে, কাটাকাটি হয়েছিল কার, গার্গী। মুনি ঋষিরা ছিলেন, মুনি ঋষিরা ছিলেন কি হবে ডান পাশে থেকে, ত্যাগী, ত্যাগী ঋষিরা ছিলেন ত্যাগী। মুনি ঋষিদের কাছে আমরা শিখি কষ্ট সহিষ্ণুতা, মুনি ঋষিদের কাছে আমরা কি শিখি, কষ্ট সহিষ্ণুতা। ঋষিদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সঠিক উত্তর দেওয়া আছে, ঋষিদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, 4টি, 5টি, 6টি, 7টি, কয়টি, 8টি। মুনি ঋষিরা কেন তপস্যা করতেন, মুনি ঋষিরা কেন তপস্যা করতেন, ধনী হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, মানুষের মঙ্গল করার জন্য, নিজের আনন্দের জন্য। কোন অপশনটা হবে, 4টা অপশন আছে, ধনী হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, মানুষের মঙ্গল করার জন্য, নিজের মানুষের মঙ্গল করার জন্য। বহুলক্ষ্মীর যজ্ঞে কি করা হতো, বহুলক্ষ্মীর যজ্ঞে কি করা হতো, অনেক দান করা হতো, যুদ্ধের প্রস্তুতি নেওয়া হতো, আত্মের সেবা করা হতো, আত্মীয়দের খাওয়ানো হতো, কি হতো,
অনেক নাম করা হতো। একটু আগে আমরা রিডিং এ পড়েছি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বিদুষী কার্গির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, বাহুবল বর অস্ত্র বল বর জনবল বর তপবল বর কি বর ব্রহ্মর্ষি ও বিদুষী কার্গির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, তপবল বর, তপবল আছে গণম বরে তপবল বর। ব্রহ্মবাদিনী বলতে আমরা কাকে বুঝি, যিনি জ্ঞান চর্চা করেন, যিনি ব্রহ্ম চিন্তা করেন, যিনি ব্রহ্মলোকে বাস করেন, যিনি ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন, কিভাবে যিনি ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন। মহর্ষি বলতে কাদের বুঝানো হয়েছে, মহর্ষি বলতে ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের বোঝানো হয়েছে। ক নম্বর আর খ নম্বর উত্তরটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। মহর্ষি বলতে কাদের বোঝানো হয়েছে, মহর্ষি বলতে কাদের বোঝানো হয়েছে, মহর্ষি বলতে ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের বোঝানো হয়েছে। যেকোনো দুই শ্রেণীর বর্ণনা, যেকোনো দুই শ্রেণীর ঋষির বর্ণনা, ব্রহ্মর্ষি ও পরমর্ষি। ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তারা হচ্ছে ব্রহ্মর্ষি, যেমন বৈশিষ্ট্য। পরমর্ষি পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি, যেমন পৈল। দুইটি শ্রেণী ঋষির নাম ওখানে উদাহরণও দিতে হবে। ব্রহ্মর্ষি ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তারা হচ্ছে ব্রহ্মর্ষি, যেমন বৈশিষ্ট্য একজন ব্রহ্মর্ষি। পরমর্ষি পরম ব্রহ্ম দর্শন করেছেন তিনি পরমর্ষি, যেমন পৈল। যাগবলক্য সহস্র গাভি গ্রহণের দাবি করলেন কেন, যাগবলক্য সহস্র গাভি গ্রহণের দাবি করলেন কেন, যাগবলক্য নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানে দাবি করে সহস্র গাভি গাভি গ্রহণের দাবি করেন। পাঁচজন পাঁচজন মুনি ঋষির নাম কি কি, অত্রি কশ্যপ গৌতম বৈশিষ্ট্য ও বিশ্বামিত্র। কি নিয়ে যাগবলক্য বিদুষী কার্গির মধ্যে বিতর্ক হয়েছিল, ব্রহ্মজ্ঞান নিয়ে ঋষি যাগবলক্য ও বিদুষী কার্গির মধ্যে বিতর্ক হয়েছিল। পাঁচজন নারী ঋষির নাম গার্গি গোসা বিশ্বভারা কপলা ও লোপামুদ্রা, ও লোপামুদ্রা। পাঁচজন নারী ঋষির নাম হলো গার্গি কার্গি গোসা বিশ্বভারা কপলা লোপামুদ্রা। যাগবলক্য সহস্র গাভি গ্রহণের দাবি করলেন কেন, ব্রহ্মজ্ঞানে
Terima kasih.